গুড মর্নিং বন্ধুরা, টেকটা সুমন জানে এই এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমার সমস্ত নতুন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আমার তরফ থেকে শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর কালকে লক্ষ্মী পুজো, আশা করি সকলে বাড়িতেই লক্ষ্মী পুজোর প্ল্যানিং শুরু হয়ে গেছে, ঠাকুর কেনা, লক্ষ্মী পুজো বাজার করা হয়তো শুরু হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা, এখন শুটিং করছি এই ভিডিওটা। এরপরে চিনা, আশা করি তোমাদেরকে অনেকটা ভালো ইনফরমেশন আজকে দিতে পারবো। যাই হোক, আজকে আমরা আসি মেন টপিকে। আজকে আমরা এই টপিকে আলোচনা করবো যে 10,000 থেকে 15,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে প্রচুর স্মার্টফোনে এসে গেছে। বিশ্বের অন্যান্য দেশগুলোতে হয়তো এত কম দামে, এত সস্তায় 10 থেকে 15,000 টাকার মধ্যে অত স্মার্টফোন পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়াতে এখানে আমরা যত এখানে অপশন পাচ্ছি, তো আমরা অনেক সময় 10,000 থেকে 15,000 টাকার মধ্যে যদি ফোন কিনতে যাই, সেখানে আমরা কনফিউজ হয়ে যাই যে কোন ফোনটা কেনা উচিত, কী কোন ফোনটা কেনা উচিত না। আজকে আমরা সেই টপিকে আলোচনা করব। আমি কোনো ফোনকে খারাপ বলবো না, কোনো ফোনকে ভালো বলবো না, আমি জাস্ট বলবো কোন প্রাইসে কোন ফোনটা বেস্ট হবে, মানে ভ্যালু ফর মানি হবে। তো চলো এই ভিডিওটাকে শুরু করা যাক। এবং হ্যাঁ, আমার যদি তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি প্রতিদিন এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও আনতে থাকি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আসি আমরা একটা স্মার্টফোনে, যেটার প্রাইস হচ্ছে 10,999, তার নাম হচ্ছে নোকিয়া 5.1 প্লাস। এই নোকিয়া 5.1 প্লাসকে আমি রেকমেন্ড করছি, তার প্রধান কারণ হচ্ছে নোকিয়ার বিল্ড কোয়ালিটি। নোকিয়া বিল কোয়ালিটি আগেও যেমন ছিল, এখনও তেমন আছে, খুবই ভালো বিল কোয়ালিটি এখানে আমরা পাচ্ছি, নটস পাচ্ছি এখানে আমরা পাচ্ছি, পারফরমেন্সে আমরা এখানে যদি দেখতে চাই, তো এখানে আমরা মিনাটেকে হিলো P60 প্রসেসর, যেটা খুবই ভালো প্রসেসর। এই দামে আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে 13 MP+5 MP ডুয়াল ক্যামেরা, সামনে আছে 8 MP ফ্রন্ট ক্যামেরা। এবং আরেকটা জিনিস যেটা অন্য কোনো ফোনে নেই এই প্রাইসে, সেটা হচ্ছে USB টাইপ সি পোর্ট। এবং এই ফোনে USB টাইপ সি পোর্ট থাকা এই ফোনটাকে আমরা ফার্স্ট চার্জিং আমরা করতে পারবো, তাই আমরা এই ফোনটাকে আমি রেকমেন্ড করছি নোকিয়া 5.1 প্লাস। এটা সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, ওপরে তোমরা আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। নেক্সট আমরা যেই ফোন আসবো সেটা হচ্ছে এই একই প্রাইসেই আসুস জেনভো ম্যাক্সপ্রো M1 3GB র্যাম। এই ফোনটা আছে Snapdragon 636 এর সঙ্গে, যেখানে নোকিয়া এই প্রাইসে দিচ্ছে মিডিয়াটেক হিরো P60 প্রসেসর, সেখানে এই দিচ্ছে Snapdragon 636 প্রসেসর। যাই হোক, এই ফোনের যেটা মেন হাইলাইট সেটা হচ্ছে 5000 mAh ব্যাটারি। এত বড় ব্যাটারি এই ফোনটা মেন হাইলাইট। এই ফোনটা আসছে স্টক অ্যান্ড্রয়েডের সঙ্গে, এবং এই ফোনটা খুবই স্মুথ টাচ করে। এবং আমার চ্যানেলের প্রথম ভিডিও আমি এই ফোনটা সম্পর্কে দেখেছিলাম, এটা সম্পর্কে আমি অলরেডি ফার্স্টে ভিডিও বানিয়ে ফেলেছি, ওপরে তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এই আসছে জেনফোর ম্যাক্সপ্রো M1, এই ফোনটা তোমরা পারচেস করতে পারো, এটা খুবই ভালো ফোন হবে 10,999। নেক্সট আমরা যেই ফোনে আছো সেটার নাম হচ্ছে Realme 2 Pro, যেটা খুবই শীঘ্রই মাসখানেক আগে এটা লঞ্চ হয়েছে, যেটা আছে Snapdragon 660 সঙ্গে, যার পেছনে আছে 16+2 MP ক্যামেরা, সামনে আছে 16 MP ফ্রন্ট ক্যামেরা, এবং ওয়াটার ডপ নটের সঙ্গে, এবং এখানে আছে 4GB র্যাম, 64GB স্টোরেজের সঙ্গে এই ফোনটা আসছে 13,999। এই ফোনে আছে যেখানে Snapdragon 660, যেটা খুবই পাওয়ারফুল প্রসেসর, মানে হাই গ্রাফিক্সের গেম তোমরা এই ফোনে খুবই অনায়াসে খেলতে পারবে, তাই আমি এই ফোনটাকে আমার 3 নম্বর ফোনের রেকমেন্ডে আমি এটাকে রাখছি। এটা সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, তোমরা উপরে আই বাটনে ক্লিক করে এটা সম্পর্কে ভিডিও দেখে নিতে পারো। নেক্সট আমরা যেই ফোন সম্পর্কে আসবো, আমাদের 4 নম্বর ফোন, 4 নম্বরে আমি রাখছি Honor 8X, যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, যার প্রাইস হচ্ছে 14,999। এটা আসছে Kirin 710 প্রসেসরের সঙ্গে, যেটা 12 nm টেকনোলজির উপরে বেস্ট করে তৈরি করা হচ্ছে। Kirin হচ্ছে এই Honor কোম্পানিরই একটা প্রসেসর, মানে Huawei কোম্পানির প্রসেসর। এটা আসছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজের সঙ্গে, এবং এটার ভিডিও আমি এখনও বানিয়ে উঠতে পারিনি, এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করবো এটা সম্পর্কে ভিডিও বানিয়ে ফেলার। তাই বলছি এটা খুবই ভালো ফোন, 15,000 টাকার মধ্যে এটা খুবই সুন্দর ফোন।
আর এই ফোনে যদি ক্যামেরা কথা বলো তো এখানে আছে 20 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা। সামনের ফ্রন্ট ক্যামেরাটা এই মুহূর্তে আমার জানা নেই। ডিজাইনও এই ফোনটা খুবই সুন্দর, এই ফোনটাকে তোমরা পারচেস করতে পারো। 5 নম্বরে আমরা যেই ফোনে আসবো সেটা অনেক আগে একটা খুব মার্কেট নেওয়া একটা ফোন, সেটা হচ্ছে রেডমি নোট 5 প্রো। এটা অনেক আগেই লঞ্চ হয়ে গেছে, তবু আমি এই ফোনটাকে কেন রাখছি কারণ বলছি, এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, 4GB RAM, 64GB স্টোরেজ, 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল স্যামসংয়ের ক্যামেরা, সামনে আছে 20 মেগাপিক্সেল সনির ক্যামেরা, এবং এতে আছে 4000mAh ব্যাটারি। এই ফোনটাকে আমি কেন, এই ফোনটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যালু ফর মানি নয়, কারণ 15,000 টাকা এই যেখানে এখানে দিচ্ছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, সেখানে 14,000 টাকায় রিয়েলমি সেখানে দিয়ে দিচ্ছে স্ন্যাপড্রাগন 660। তবু আমি এই ফোনটাকে কেন রেকমেন্ড করছি, এই ফোনের পারফরমেন্সের জন্য, বিল্ড কোয়ালিটির জন্য এবং এই ফোনের ক্যামেরার জন্য, কারণ এখানে আছে সনি এবং স্যামসংয়ের ক্যামেরা, কারণ যার জন্য এর পিকচার কোয়ালিটি খুবই ভালো, এই জন্য আমি এই ফোনটাই আমি রেকমেন্ড করছি। এই ফোনের সঙ্গে আর একটা ফোনও কম্পিটিশনে আসে, সেটা হচ্ছে আসুস জেনফোর ম্যাক্স প্রো A1 6GB RAM-এর ভেরিয়েন্ট, যেটা সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা, পেছনে 13+5 মেগাপিক্সেল ক্যামেরা। বাট আমি ওই ফোনটাকে আমি রেকমেন্ড করছি না, ওই ফোন ওনার থেকে এই ফোনে ক্যামেরা আরও ভালো দিচ্ছে। আসুস ওই ফোনে যেখানে ব্যাটারিটা বেশি দিচ্ছে, স্টক অ্যান্ড্রয়েড দিচ্ছে, তবু আমি এই ফোনটাকে আমি রেকমেন্ড করবো। ওই ফোনটাকে কেন আমি আসুসের ফোনটাকে আমি কেন রেকমেন্ড করছি না, তার কারণ হচ্ছে ওই ফোনটা যেহেতু আরও ভালো ফোন এখানে আছে, যেটা আমরা আমাদের 6 নম্বরে রাখবো, সেটা হচ্ছে Nokia 6.1 Plus। হ্যাঁ, Nokia 6.1 Plus, এই ফোনটা যেহেতু মার্কেটে আছে সেই জন্য আমি আসুস জেনফোর ম্যাক্স প্রো A1 6GB RAM-এর ভেরিয়েন্টকে আমি রেকমেন্ড করছি না, বিকজ আসুস জেনফোর ম্যাক্স প্রো A1 এবং Nokia 6.1 Plus দুটো একই ফোন, স্ন্যাপড্রাগন 636-এর সঙ্গে আসছে, সেম ক্যামেরার সঙ্গে আসছে, কিন্তু Nokia 6.1 Plus আরও বেশি অ্যাডভান্স, কারণ এখানে স্টক অ্যান্ড্রয়েড তো আছেই, তারপরও এর ডিজাইন খুবই সুন্দর। আসুস জেনফোর ম্যাক্স প্রো M1-এর ওপরে যেখানে নর্চ নেই, এখানে সেখানে নর্চ আছে, সামনে পেছনে পুরো মানে গ্লাস কভার, 93% এরিয়া পুরো গ্লাস কভার, USB টাইপ সি পোর্ট আছে, এবার নোকিয়ার বিল্ড কোয়ালিটি, নোকিয়ার ডিজাইন খুবই সুন্দর, তার জন্যই আমি এই Nokia 6.1 Plus-কে আমি রেকমেন্ড করছি। আসুস জেনফোর ম্যাক্স প্রো M1-এর 6GB RAM-এর ভেরিয়েন্টকে আমি রেকমেন্ড করছি না, তবে তোমাদের যদি পছন্দ হয় কিনতে পারো, খারাপ বলবো না, আমি পার্সোনালি আমি রেকমেন্ড করছি না ওই ফোনটাকে। এই গেল এই ফোন, আর Nokia 6.1 Plus সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি আমার চ্যানেলের 2nd ভিডিও, এই ফোনটা সম্পর্কে ছিল, যেটা 1000-এরও বেশি ভিউয়ার্স হয়ে গেছে, ওপরে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই ফোনটা দেখা। এই ফোনটার প্রাইস একটু বেশি, ফোনটার প্রাইস হচ্ছে 15,999, একটু দাম বেশি, 1,000 টাকা দাম বেশি, কিন্তু নোকিয়া ব্র্যান্ডের দিক থেকে তাকিয়ে ঠিকই আছে। এই ফোনটা একটু ফিচার্সটা বলে দিই, স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, Android 1, USB টাইপ সি পোর্ট, ফর্ড এবং ব্ল্যাক গ্লাস, এবং এখানে আছে নোকিয়া ক্যামেরা, খুবই ভালো ক্যামেরা, ফাস্ট চার্জিংয়ে সাপোর্ট করে, আর এই ফোনে আছে নর্চ, তাই তার জন্য আমি এই ফোনটাকে আমি রেকমেন্ড করছি। ব্যাস এই গেল আমার পার্সোনাল আমার ওপিনিয়ন। হ্যাঁ, 10-15,000 টাকার মধ্যে আরও অনেক ফোন আছে, ওপো আছে, ভিভো আছে, রেডমিরও কিছু ফোন আছে, বাট আমি সেটাকে রেকমেন্ড করছি না, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি সেটাকে রেকমেন্ড করছি না। স্যামসংয়েরও এই প্রাইসের রেঞ্জে নেক্সট আছে, J6 আছে, আমি রেকমেন্ড করছি না, অননেক্সট J6 মানে স্যামসংয়ের কোনো ফোনকে আমি খারাপ বলবো না, বাট এই প্রাইসে স্যামসং একটা বেসিক ফোন দিচ্ছে, যেখানে এই সব ছোটো ছোটো কোম্পানিগুলো সেই দামে আরও ভালো ভালো জিনিস দিচ্ছে, সেই জন্য আমি এই কোম্পানিকে আমি রেকমেন্ড করছি। স্যামসংয়ের তোমাদের কেউ যদি স্যামসংয়েরই ফোন চাই, যদি স্যামসংয়ের খুব ভক্ত হয়ে থাকো, স্যামসংয়ের ফোন নিতে পারো, আমি খারাপ তো স্যামসংয়ের ফোন কখনো খারাপ হয় না, ফোন সবসময় ভালো হয়, বাট ফিচার্স ওই ফোনগুলোতে খুবই কম, ওর জন্য আমি ফোনটাকে রেকমেন্ড করছি না। তাও যদি কেউ স্যামসংয়ের ফোন নিতেই চাও এই প্রাইস রেঞ্জে, আমি বেস্ট বলবো স্যামসং অন নেক্সটটা নিতে পারো, বেস্ট হবে, ঠিক আছে।
আর এই গেল আমার এই ফোন সম্পর্কে, আমার এই 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 আমার 10 থেকে 15টার মধ্যে সমস্ত ফোনের লিস্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও আমি আনতে থাকি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য এটুকুই, এবং সবার লক্ষ্মী পুজো খুবই ভালো কাটুক। বাই বাই।